عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তরের আজকের আসর নিয়ে। আপনারা প্রশ্নগুলো পাঠাবেন, আমার ফেসবুক পেজেও পাঠাবেন, এবং আইআরএবিডির যে ঠিকানা আছে সেখানেও আপনারা পাঠাতে পারেন। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকব কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, সম্মানিত শেখ, সাম্প্রতিক সময়ে গত দুই তিন দিন আগে নারায়ণগঞ্জ বাইতুস সালাত জামে মসজিদে আসার জামাতের সময় এসি বিস্ফোরণে ইমাম মুয়াজ্জিন ও মুসল্লি সহ এ পর্যন্ত 26 জন নিহত হওয়ার যে ঘটনা ঘটল, এই ঘটনা সম্পর্কে আপনার কোরআন হাদিসের আলোকে মতামত জানতে চাই। যারা নিহত হয়েছেন তারা শহীদের মর্যাদা পাবেন কি? অনেকে বলেছেন তাদের আখিরাতের হিসাব সহজ হবে, আপনি কি মনে করেন? জি ভাই, যিনি প্রশ্ন করেছেন আসলে একটি শোকাবহ ঘটনা নিয়ে প্রশ্ন করেছেন। বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম কোনো এসি বিস্ফোরণে কোনো মসজিদে ইমাম মুয়াজ্জিন সহ এত মুসল্লিদের প্রাণ চলে গেল। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাত নসিব করেন, আখিরাতের শাস্তি মাফ করে দেন, তাদের পরিবার পরিজনকে হেফাজত করেন, রক্ষণাবেক্ষণ করেন, এবং তারা যা হারিয়েছে এই পৃথিবীতে তার চেয়ে উত্তম বাড়িঘর, আপন স্বজন সব কিছু যাতে আল্লাহ তাদেরকে জুটিয়ে দেন, আমরা এই দোয়া করছি তাদের সবার জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন যে তারা শহীদের মর্যাদা পাবে কি না, জি ভাই ইনশাল্লাহ আমরা আশা করি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন। এ সংক্রান্ত একটি হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, মা তাউদ্দুনা শাহাদা, তোমরা শাহাদাত মানে আল্লাহর পথে শহীদ হওয়া এটা কি মনে করো, মানে কোন কাজ করলে, কোন ময়দানে মৃত্যুবরণ করলে, কোন কাজে মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা পাওয়া যাবে? তারা বললেন, সাকালু আল কাতলা ফি সাবিলিল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম জবাব দিলেন যে আমরা তো আল্লাহ তাআলার পথে আত্মদান যারা করে তাদেরকে শহীদ মনে করি। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর শাহাদাতু সাবউন সাওয়াল কাতলু ফি সাবিলিল্লাহ, যে আসলে এই হাদিসের সাতজনের কথা আসছে, সাত শ্রেণী, যে আল্লাহর পথে নিহত হওয়া ছাড়াও সাতটি শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা পাবে। আরবিতে সংখ্যার মধ্যে কোনো আসলে দ্বন্দ্ব থাকে না, হয়তো এই এটা তো ওহি বারংবার বিভিন্ন পর্যায়ে ওহিগুলো আসত নবীজির কাছে, হয়তো এই ওহিতে সাতজনের কথা জানানো হয়েছে, আরও অন্যান্য কোনো হাদিসের চারজনের কথা, দুজনের কথা, বিভিন্ন হাদিস মিলালে মোট 20 প্রকারের শহীদ পাওয়া যায়। তো এই হাদিসের মধ্যে সাতজনের কথা প্রাসঙ্গিকভাবে উল্লেখ হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল মাতউন শাহীদুন, যে মাতউন তাউনে মারা যায় কোনো মহামারী, যেমন এখন করোনা মহামারী চলছে, এসব মহামারীতে যদি কেউ মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। আর তাউন শাহাদাতুন লিকুল্লি মুসলিম, আরেকটি হাদিসে রয়েছে যে প্রত্যেক মুসলিমের জন্য তাউন মহামারী হলো একটা শাহাদা। আচ্ছা, মুমিনের জন্য এটা শহীদ মরণের পর্যায়ে। অলগার একো শাহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে পানিতে ডুবে মারা যাবে, ইমানদার মানুষ পানিতে ডুবে মারা যাবে সে শহীদ। তিন নম্বর, সাহেব জাতিল জাম্বে শাহীদন, শাহীদন জাতুল জাম্ব, পাঁজরের নিচে এক ধরনের টিউমার হয়, এই টিউমার আস্তে আস্তে তার ফুসফুস ইত্যাদি সব কিছুকে আক্রান্ত করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তো এই টিউমারে যারা মারা যাবে তারা শহীদি মরণ লাভ করবে। চার নম্বর, অলমাপতুনু শহীদুন, পেটের রোগে, ডায়রিয়ায়, কলেরায় ইত্যাদিতে যারা মারা যায় তারা শহীদি মরণ লাভ করবে। আমাদের এই উপমহাদেশে কলেরায় লক্ষ লক্ষ মানুষ মারা যেত এক সময়, ডায়রিয়া কলেরা এগুলো ভয়ঙ্কর সমস্যা ছিল এক সময়, এখন যদিও সেই ওই পর্যায়ে নেই। তো যাই হোক, এই এই কলেরায় যারা মারা যাবে, ডায়রিয়া যারা মারা যাবে তারা শহীদি মরণ লাভ করবে। পাঁচ নম্বর, সাহেবুল হারিকে শহীদ, আপনি যে প্রশ্নটি করেছেন যে মসজিদের মুসল্লিগণ তারা শহীদি মর্যাদা পাবেন কি না, এই হাদিসে সাহেবুল হারিকে শহীদ, হারিকে শহীদ, যারা দগ্ধ হয়ে, অগ্নিদগ্ধ হয়ে মারা যাবে,
যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো জায়গায় তারাও শহীদি মরণ, শহীদের মর্যাদা প্রাপ্ত হবে। তো আমাদের এই ভাই মুসল্লিগণ, ইমাম মুয়াজ্জিন সাহেব সহ যারা মারা গেলেন, আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে শহীদি মরণ দান করেন। শহীদের তারা তো মৃত্যুবরণ করেছেনই, যাতে তাদের এই মৃত্যুটা শহীদের শাহাদাতের মর্যাদা প্রাপ্ত হয়। তারপর ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমে শাহীদুন, 6 নম্বর, কোনো ওয়াল প্রাচীর চাপা পড়ে কেউ যদি মারা যায়, যেমন রানা প্লাজার চাপা পড়ে যারা মারা গিয়েছিল, এরা সবাই শহীদি মর্যাদা পাবে। তারা ইমান যদি শুধু থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকে, তারা শহীদি মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আল মারআতু তামুতু বিজুমুইন শাহীদুন, কোনো মহিলা যদি পেটে সন্তান আসার কারণে, সন্তানজনিত কারণে মারা যায়, প্রেগনেন্ট হওয়ার কারণে, তাহলে সেও শহীদি মর্যাদা লাভ করবে। এই 7 প্রকারের শহীদ এই হাদিসটিতে এসেছে। আরও অন্যান্য হাদিস, মন কোতেলা দৌনে এরদি ভাবা শহীদ, নিজের ইজ্জত রক্ষার জন্য যে মারা যায়, সহি মুসলিমের হাদিস, সে শহীদ। মন কোতেলা দৌনে মালি ভাবা শহীদ, যে নিজের সম্পদ কোনো ডাকাত চিন্তাকারী হাইজাকাত থেকে, জালিম থেকে রক্ষা করতে গিয়ে মারা যায়, সেও একজন শহীদ। মন কোতেলা দৌনে মজলেমাতিন ভাবা শহীদ, কোনো জুলুমের প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদী যদি মারা যায়, সে একজন শহীদ। এইভাবে শহীদের আসলে অনেক 20 প্রকার, আল্লামা আইনি সহি বুখারির ব্যাখ্যায় তিনি 20 পর্যন্ত গুনেছেন যে শহীদের সংখ্যা আছে। তো আমি যে হাদিসটি আজকে, যে 7 জনওয়ালা যে হাদিসটি, এটি মুসনাদ আহমদের হাদিস, 23804 নম্বর হাদিস। আবু দাউদে হাদিসটি রয়েছে, 3111 নম্বর হাদিস। এই হাদিসটি নাসাইর মধ্যেও এটা এসছে, 1846 নম্বর হাদিস। তো আপনার এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ছিলে আমরা আমাদের ওই মসজিদে দগ্ধ হয়ে মৃত্যুর মুখে চলে গেছেন যারা, তাদের জন্য দোয়া করেছি, তাদের জন্য শাহাদাত কামনা করেছি। সুন্দর প্রশ্নের কারণে আসলে অনেক উপকার হয়, অনেকে অনেক কিছু জানার বলার সুযোগ প্রাপ্ত হন। এই জন্য সুন্দর প্রশ্ন, হুসনু সুয়াল ইনসুল এলম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম বাইহাকির একটি হাদিস এটি, যে একটা সুন্দর প্রশ্ন জ্ঞানের অর্ধেক। অতএব এমন সুন্দর প্রশ্ন করতে পারাটাও একটা সৌভাগ্য, একটা তাকদীর, একটা কিসমত। সাহাবায়ে কেরাম নবীজিকে ভয়ে প্রশ্ন করতে পারতেন না, কারণ প্রশ্ন করতে কোরআনে নিষেধাজ্ঞা এসছে, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালকুম তাসউকুম, এমন বিষয়ে প্রশ্ন করো না যেটা প্রকাশ করা হলে তোমাদের কাছে খারাপ লাগবে। তো সাহাবারা ওই ভয়ে প্রশ্ন করতেন না, তবে ওনারা ভালোবাসতেন। আনে আজি আর রজুলু মিন আহলিল বাদিয়াতিল আকিল ফয়সাল, যে গ্রাম থেকে এমন কোনো জ্ঞানী ব্যক্তি আসুক, সে তো দরবারি আদব লেহাজ, নবুয়তের দরবারের কী আদব কাঁদে এটা সে জানবে না, কারণ সে গ্রামের মানুষ। তো এখানে সে তো নতুন আসবে, নতুন আগন্তুক হিসাবে তার জন্য আদব কায়দার সেই বিধান নাই, সে এসে তো সে নির্ভীকভাবে প্রশ্ন করবে আর আমরা শুনবো, আমাদের জ্ঞান বাড়বে। এই জন্য সাহাবায়ে কেরাম একটি, একজন ভালো প্রশ্নকারী বেদুইন গ্রামীণ আরব আসুক, এটা তারা কামনা করতেন। যাই হোক, তো ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটি করেছেন সাজিদ আল রাজি, মৃত্যুর আগে কোন ধরনের লোকদের কপালে কালেমা পাঠ নসিব হবে জানাবেন প্লিজ। হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন, কিন্তু অনেকে আবার মনে করেন যে মৃত্যুর আগে কালেমা পড়তে না পারলে তাইলে তো সে জান্নাতে যাবে না। না, ব্যাপারটা এটা না, জীবনে একটি বার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কওলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ মাররাতান মিন দারি, হাদিসের শব্দ আছে, জীবনে একবার যদি কালেমা পড়ে, এরপরে যদি এই কালেমাকে সে আর অস্বীকার না করে, মৃত্যুর সময় সে কিছুই বলে যেতে পারলো না, ইনশাল্লাহ সে জান্নাতে যাবে। মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান ইউখরাজু মিনান নার, মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান, সহিহ বুখারী কিতাবুল ঈমানের এই যে হাদিসটি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার অন্তরে এক যাররা ঈমান আছে, ইউখরাজু মিনান নার, ওকে জাহান্নাম থেকে বের করা হবে। আচ্ছা, তাহলে কালেমা জীবনে একবার পড়লেও পরবর্তীতে যদি এই কালেমাকে সে আর অস্বীকার না করে, কালেমা না বলেই সে মারা গেল, যেমন বিমান অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেল, 100, 200, 300 মানুষ মারা গেল, চোখের পলক পড়ার আগে দুনিয়া থেকে চলে গেল, কখন কালেমা পড়বে? তো এখানে তো অনেক ইমানদার আছে সেই বিমানে, বা কোনো বোমা বিস্ফোরণে মারা গেল, চোখের পলকে শত শত মানুষ মরে গেল,
ওরা কখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে? জীবনে একবার যদি পড়ে রাখে ওতেই নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে মৃত্যুর সময় যদি কেউ পড়ার সুযোগ পায়, তৌফিক পায়, আল্লাহ দান করেন আমাদের সবাইকে মৃত্যুর সময়ে কালেমা পড়ার, তাহলে এটার একটা আলাদা ফজিলত হলো, তার জন্য সাথে সাথে জান্নাতের একটা গ্যারান্টি হয়ে গেল, মানে সবাই জানলো যে সে জান্নাতে চলে যাচ্ছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বা মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি, সহিহ মুসলিমের হাদিস এটি, যে ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে সে জানে যে আল্লাহ ছাড়া কোনো শরীক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, তার সে জান্নাতে যাবে। বা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করলো সে জান্নাতে যাবে। যদি এই হাদিসের অর্থের মধ্যে দুইটা সম্ভাবনায় আছে, জীবনে একবার বললে হবে বা মৃত্যুর সময় বললে সে এই সৌভাগ্য লাভ করবে। তো যাই হোক, মৃত্যুর সময় যাতে আল্লাহ তাআলা কালেমা নসিব করেন আমাদেরকে, এই জন্য কিছু আমল তো করতে হবে। সারা জীবন যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা করি, তাহলে আমাদের ব্রেনে, হৃদয়ে এটা অঙ্কিত থাকবে এবং মৃত্যুর সময় সেটা অন হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, মান কামা তাহিয়াউনা তামুতুন, যে ধরনের জীবন যাপন করবে মৃত্যুটা ঠিক সেই ধরনেরই আসবে। নেককার, মুসল্লি, আল্লাহওয়ালা, জিকিরওয়ালা, সারা জীবন থেকেছ, জীবনটা এভাবে কাটিয়েছ, মৃত্যু ওই ধারার উপরে আসবে, ওই জিকির সহ, ওই সালাত, ওই আল্লাহওয়ালা অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে। কামা তাহিয়াও না তামুতুন, ও কামা তামুতুন এত বাসুন, আর যেরকম মৃত্যুবরণ করবে ওই রকমই কেয়ামতের ময়দানে উঠবে। ইমান নিয়ে, আমলে সালে নিয়ে মৃত্যুবরণ করলে কেয়ামতের ময়দানে ওইভাবে, একটার সাথে চেইন, একটা চেইন আছে, এই জীবনের সাথে মরণ গাঁথা, মরণের সাথে পুনরুজ্জীবন গাঁথা। যদি প্রথমটা ভালো হয়, এই জীবনটা যদি হায়াতে তৈবা হয়, আল্লাহওয়ালা জীবন হয়, কোরআনওয়ালা, জিকিরওয়ালা জীবন হয়, তো মরণটাও কোরআনওয়ালা হবে, জিকিরওয়ালা হবে, আমলে সালেওয়ালা হবে। তারপরে যে প্রশ্ন করেছেন যে আমল করলে বা কীভাবে চললে কালেমা নসিব হবে, এইভাবে চললেই, যেভাবে আল্লাহ চান সেভাবে চললে আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ মৃত্যুর সময় এটা নসিব করবেন। সূরা ইব্রাহিমে আল্লাহ ওয়াদা করেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনেও কওলি সাবিত, চিরসত্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লাগবেন, অফিল আখেরা, আখেরাতে বহাল লাগবেন, তারা দুনিয়াতে বেঁচে থাকাকালে মৃত্যুকালে এই কালেমা তারা বলতে পারবে, আর মুখ দিয়ে উচ্চারণ হবে, কবরেও তারা এই কালেমা বলতে পারবে। ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখেরা। তাহলে বোঝা গেল যে আমরা সারা জীবন সাধনা করতে হবে, তাহলে মৃত্যুর সময় এই সৌভাগ্যটা আমাদের আসবে। তারপরে সূরা ইউনুসের 63, 64, 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, যারা আল্লাহর আউলিয়া তাদের কোনো ভয় নেই, কোনো টেনশনও নেই। তারা কারা? আল্লাহর আউলিয়া বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এনেছে আর ঈমানের যে দাবি তাকওয়ার জীবন, আল্লাহর আদেশ নিষেধ পালনের জীবন, আল্লাহর হুকুমের বাইরে যায়নি তারা, তারাই আল্লাহর আউলিয়া। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনেই। তো এই দুনিয়ার জীবনের সুসংবাদটা কি? একটা হলো মানুষের প্রশংসা তাদের জন্য, দ্বিতীয় হলো সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন, এগুলি দুনিয়ার জীবনের সুসংবাদ। এবং মৃত্যুকালে কালেমা নসিব হওয়া, এটাও তো অবশ্যই দুনিয়ার জিন্দগির একটা সুসংবাদের আওতায় আসে। আল ইবরাত ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, অতএব এটাও এটার সাথে জড়িত। তাহলে আমরা কোরআন সুন্নাহর আলোকে জানতে পারতেছি যে যদি কেউ মৃত্যুর সময় ঈমান কালেমা নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই সারা জীবন তাকে ঈমানের পথে, কালেমার পথে তাকে কাটাতে হবে। তাহলে ইকামা তাহিয়া না তামুতুন, যেমন জীবনটা কাটাবে মরণটাও ঠিক তেমনই আসবে। কত মানুষ, যেমন এই যে নারায়ণগঞ্জ মসজিদে যে 26 জন মুসল্লি তারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন, তারা সারা জীবন এই মসজিদে তারা আসতো, তারা তাদের অভ্যাসে ছিল মসজিদে গিয়ে সালাত পড়া, জামাতবদ্ধ সালাত তারা পড়ত। এই জন্য দেখা গেল 20, 25, 26, 30 বছর মসজিদে যেয়ে যেয়ে সালাত পড়তে 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 মরণটাও সেই মসজিদেই হলো
একটি ফরজ ইবাদত করা অবস্থায় আল্লাহর পবিত্র ঘরে মসজিদে আল্লাহর মেহমান অবস্থায় তাদের মরণ হলো, কত বড় সৌভাগ্য! আল্লাহ আকবার! এর চেয়ে বড় সৌভাগ্য কি হতে পারে? ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো, ইসলামের সবচেয়ে প্রিয় পৃথিবীর জায়গা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, এবং মসজিদে মান গাদা আও রাহ ইলাল মসজিদ আল জান্নাহ কুল্লামা গাদা আও রাহ, যে ব্যক্তি ভোরে অথবা সন্ধ্যায় অর্থাৎ দিনের যে কোনো টাইমে মসজিদে যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে তার খাবার দাবার রেডি করেন, যে সে তো আমার মেহমান, আমার ঘরে এসছে, তো দুনিয়াতে আর কী খাওয়াবো, তার সেই পেট সেই যোগ্যতাই তো নাই, তার এই মেহমানদারিটা জান্নাতে অনন্তকাল আমি তার করব। তারা তো আল্লাহর দয়ুবুর রহমান, মসজিদে তারা গিয়েছে, তারা তো সিনেমায় গিয়ে মৃত্যুবরণ করেনি, তারা কোনো খারাপ জায়গায় গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়নি, সারা জীবন যেহেতু মসজিদমুখী ছিল, এমনও তো হতে পারতো সারা জীবন যদি এরা সিনেমাখোর হতো, বিভিন্ন খারাপ জায়গা যাওয়ার অভ্যস্ত হইতো, মরণটাও সেইভাবে আসতো, দেখা গেল একটা নাটক বা একটা সিনেমা একটা খারাপ অনুষ্ঠানে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল। কিন্তু এরা তো ছিল আল্লাহর মেহমান, মসজিদের অভ্যস্ত, কলবহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তার যার হৃদয়টা মসজিদে ঝুলন্ত থাকে আল্লাহর আরশের ছায়া, তো সে ছায়া পাবে, এরা তো সেই কাতারে আশা করি ইনশাআল্লাহ। তাহলে কেমন তাহিয়াও না তেমতন, প্রিয় ভাই সাজিদ ভাই, যেমনটা কাটাবেন মরণটা ঠিক ওই অবস্থায় আসবে। দোয়া করুন আল্লাহ আমাদের মরণগুলি যাতে ইমান আমলে সালেরত অবস্থায়, রোজা অবস্থায়, সেজদারত অবস্থায়, তেলাওত অবস্থায়, কত কারি ইন্দোনেশিয়ার একজন কারি তেলাওত করতে করতে অহুয়াল আজিজুল আজিজ আল্লাহ দুই নামের এক নাম বলতে কাঁপতে 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 পড়ে গেল, কোরআন তেলাওত অবস্থায় মরে গেল। কামা তাহিয়াও না তামুতন, যেমন জীবনটা মরণটা তেমনই আসবে, সে অবস্থায় আসবে। এমন দুর্ভাগ্য মানুষের ইতিহাসও আছে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল জাওয়াবুল কাফি বইতে কতগুলো ঘটনা বর্ণনা করেছেন, যে এক ব্যক্তিকে বলা হলো মৃত্যুর সময় যে তুমি কালেমা পড়ো, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সে বলল কি কুল্লু কাফিজিন বেদেরহাম, একটা কাফিজ মানে একটা পাত্র, এই এক এক পাত্র খাবার দুই দেড়হাম, কুল্লু কফিজিন বেদেরহাম, কুল্লু কফিজিন, তাকে বলছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সে বলতেছে কুল্লু কফিজিন বেদেরহাম, প্রতি টুকরি দুই টাকা, আস্তাগফিরুল্লাহ, ওই ওই দুই টাকা করতে করতে মারা গেছে, কারণ সারা জীবন তার জীবনটা কাটিয়েছে সে কুল্লু কফিজিন বেদেরহামিন বা বেদেরহামাইনে, এক কফিজ দুই টাকা বা এক টাকা, যাই হোক, ওই জন্য নবীজি তো বলেছেন জীবন যেমন মরণও তেমন আসবে, তো তার মরণ কি হঠাৎ করে অন্যরকম হয়ে যাবে কিভাবে, সারা জীবন ওইভাবে কেটেছে ওইভাবে। এই বাংলাদেশেরই ইতিহাস শুনেছি, যে একজন মহিলা মারা যাচ্ছেন, তাকে বলা হলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সে বলে মুরগি ধান খায়, মুরগি ধান খায়, মুরগি তাড়াও, ওই মুরগি ধান খায় বলতে বলতে কবরে চলে গেল, আস্তাগফিরুল্লাহ। একজন হকারকে মৃত্যুর সময় বলা হলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সে বললো কুল্লু কাতাআতিন বেদেরহামিন, পার পিস দুই এক টাকা, পার পিস এক টাকা, এইভাবে করতে বলতে বলতে কবরে চলে গেছে, কালেমার মুখে আসেনি, কালেমা হঠাৎ করে কীভাবে আসবে, এটা তো সারা জীবনের একটা সাধনা। আল্লাহ তাআলা আমাদেরকে কালেমা নসিব হওয়ার মতো, কালেমার কালেমা বান্ধব হওয়ার তৌফিক দান করুন, কালেমা নিয়েই আমাদের এই জীবন পুরো জীবন যাতে আমরা কাটাতে পারি, লক্ষ কোটি বার এই কালেমা যাতে উচ্চারণ করতে পারি, তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কালেমা নসিব করবেন মৃত্যুর সময়ও। একটি হাদিসে রয়েছে যে মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মিয়াতা মাররা, একশো বার, মানে কুল্লা ইয়াউম, প্রত্যেক দিন যদি একশো বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সে আবৃত্তি করে, বয়স ইয়াউমুল কিয়ামা ওয়াজহুকাল কমর লাইলাতুল বদরে, কিয়ামতের দিন তাকে তোলা হবে, তার চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো, মানে সে যদি ডেলি একশো বার এই কালেমার অভ্যস্ত হয় তাহলে মৃত্যুটাও ইনশাআল্লাহ কালেমা নিয়ে তার হবে, এবং সে পূর্ণিমার চাঁদের চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। প্রিয় ভাইয়েরা, এটাই তো সাফল্য, এটাই সার্টিফিকেট, এটাই ডিগ্রি, এটাই গ্রাজুয়েশন, এটাই অর্জন পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দান করুন। আবুল কাসেম ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, হুজুর আমার স্ত্রীর থ্যালাসেমিয়া মাইনর, আমার বড় ছেলেরও একই অবস্থা, আমার দ্বিতীয় সন্তানের বয়স 2.5 বছর, দ্বিতীয় সন্তানের জন্মে স্ত্রীর শরীরে রক্ত দেয়া লাগছে সিজার করার কারণে, আমার স্ত্রীর শরীরের কথা চিন্তা করে আমরা যদি কয়েক বছর পর বাচ্চা নেওয়ার চিন্তা করি আমাদের কি গুণা হবে,
জি ভাই, যদি বাস্তব ওজর থাকে, ওজরে শারী থাকে, যেটা এখানে বলেছেন, ওজরে শারী এটা শরিয়া অনুমোদিত ওজর, এটা আপত্তি একটা কজ এটা। অতএব এই জাতীয় কজ বা ওজর আপত্তি যদি থাকে, সমস্যা বাধা যদি থাকে, তাইলে বিলম্বকরণই গোনা হবে না ইনশাল্লাহ। ওলামা ইকরাম এই পক্ষে ফতোয়া দিয়েছেন, আপনি তার লাইগেশন করাচ্ছেন না, একেবারেই সন্তান ধারণের যোগ্যতা ধ্বংস করে দিচ্ছেন না, একটু বিলম্বিত করছেন সমস্যার কারণে, এটা হতে পারে ইনশাল্লাহ। প্রশ্ন করেছেন, একটি ছেলের বিয়ের বয়স হওয়ায় ফ্যামিলিতে বলার পরও যদি তাকে বিয়ে না দেয়, তখন সে কি অবৈধ সম্পর্ক অর্থাৎ কারোর সাথে প্রেম ভালোবাসায় জড়াতে পারবে? অথবা সে যদি ফ্যামিলিতে বলা ছাড়া নিজে নিজে বিয়ে করে নেয়, এই ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে? ইসলামে কি এ বিয়ে জায়েজ হবে? জি ভাই, মোহাম্মদ ইউসুফ খান, বিয়ের প্রস্তাবনা ফ্যামিলিতে করার পরেও যদি তারা এটা উদ্যোগ না নেয়, তারা গুনাহগার হবে। অবশ্যই সন্তানের চরিত্র রক্ষার জন্য মা বাবার দায়িত্ব রয়েছে, তাকে একটা বিবাহ পর্যন্ত দেওয়া, বিবাহ দিয়ে দিলে তাদের দায়িত্ব শেষ। মুসনাদে আহমদে এই সংক্রান্ত হাদিস রয়েছে। তো যাই হোক, এখন যদি মা বাবা অবহেলা করেন, আজকাল সমাজে বলা হয় আমি এখনও এস্টাবলিশড হইনি, বয়স 35, দেখতে দেখতে 40-42 পার হয়ে যাচ্ছে, সে এখনও এস্টাবলিশড হয়নি, তা আর আর তোমার এস্টাবলিশড হওয়ার দরকারই কি? তুমি তো বুড়োর কাতারে চলে গেলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উৎসাহ দিতেন, ইয়া মাশারা শাবাব, হে তরুণ সমাজ, মানিস্তাত আমিন কুমুল বা আতাফাল ইয়া তাজাওয়াজ, তোমরা যদি তার যা লাগে এটা বহন করার সামর্থ্য অর্জন করে ফেলে থাকো, আর দেরি করো না। তরুণ তারুণ্যের মধ্যে, তরুণ অবস্থায় তোমরা একটি পরিবার গঠন করো, একজন তরুণীকে নিয়ে পরিবার গঠন করো, কত সুন্দর কথা। তো এটা, এবং তরুণরা, ছেলেরা বিয়ে করতে মা বাবার অনুমোদন ফরজ নয়, মেয়ের ক্ষেত্রে ফরজ জরুরি, মা বাবার বাবার অনুমোদন লাগবেই। লা নিকাহা ইল্লা আইয়্যিম ইমরাতিন নুকিহাত বিগাইরি ইজনি ওয়ালিয়্যিহা, কোনো নারীকে যদি অনুমোদন ছাড়া বিয়ে করা হয়, ফা নিকাহু বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিয়ে বাতিল বাতিল বাতিল। একটা হাদিস, মাশহুর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তো এই হাদিসের কারণে মেয়ে তো অভিভাবক ছাড়া বিয়ে করতে পারে না, কিন্তু এখানে আইয়্যিম ইমরাতিন বলেছেন নবীজি, যে মহিলা, ছেলের কথা বলেনি। মা তার মানে কি, ছেলেরা বিয়ে করতে পারবে, তার ছেলেদের অভিভাবক লাগবে না, ছেলেরা নিজে অভিভাবক, সে নিজে চাকরি করছে, সে নিজে রুজি রোজগার করতে পারে, একটা সংসার চালাবার ক্যাপাসিটি সৃষ্টিগতভাবে আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, তো এটা তার আছে, এই জন্য তার অনুমোদন লাগে না। কিন্তু মেয়েরা যেহেতু ইমোশনাল বেশি হয়, আবেগ বিবেক বিবেক সেখানে পরাস্ত হয়ে যায়, অনেক সময় আবেগের উপর নির্ভর করে তারা একজনের সাথে চলে যায়, পরে সারা জীবন সে ধুকে ধুকে মরে। তো এই জন্য যাই হোক, অনেক কারণ থাকে আল্লাহর বিধানের পেছনে, এটা আল্লাহর বিধান, সেই জন্য মেয়েরা অভিভাবক ছাড়া বিয়ে করতে পারে না, কিন্তু ছেলেরা বিয়ে করতে পারে। অবকর্তের দায়িত্ব সে পালন না করে, রাখালি না করে, তাহলে ছেলে নিজে বিয়েটা করতে পারবে, এটা অনুমোদন আছে। ফানকিহু মা তোয়াবা লাকুম মিনান নিসা, পুরুষদেরকে বলা হয়েছে তোমরা বিয়ে করো, নারীরা যারা হালাল তোমাদের জন্য তোমরা বিয়ে করো। ওয়াহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম আন তাবতাগু বি আমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন, সূরা আন-নিসা 23-24 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যে তোমরা ওই 14 জন নারী ছাড়া কোনো নারীকে তোমরা বিয়ে করতে পারো, তবে শর্ত হলো মোহরানা দিবা, সম্পদ তুমি রুজি রোজগার করে মোহরানা দিয়ে তাকে বিয়ে করো, জিনা করো না, একটা সচ্চরিত্র স্ত্রী নিয়ে সচ্চরিত্র পুরুষ হয়ে স্বামী স্ত্রী হয়ে জীবনযাপন করো, কত সুন্দর পরামর্শ আল্লাহ দিয়েছেন। তা আপনি যে বলেছেন যে অবৈধ সম্পর্কে জানা যাবে কিনা, সদের বর্ণিত হাদিসটি বলেছিলাম যে তরুণ সমাজ তোমরা বিয়ে করো, ফামাল্লাম ইয়াস্তাতে ফালাইহি বিসসাওমে ফাইন্নাহু লাহু উইজা, অন্নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যদি কেউ বিয়ে করতে না পারো, কোনো অবৈধ বিয়ে করতে না পারলে তুমি রোজা রাখবে, সিয়াম পালন করবে, ওইটাই তোমার কামনা বাসনাকে দমিয়ে রাখবে, ঘুম পাড়িয়ে রাখবে, পরে সময় মতো তুমি যখন আবার পারিবারিক জীবন গড়তে পারবে তখন তোমার এটা আবার জাগ্রত হবে। কিন্তু অবৈধ সম্পর্কে জড়ালে তো সবই গেল, কারো ক্ষুধা ক্ষুধা লেগেছে, সেজন্য কি সে বিষ পান করতে পারবে?
তার চেয়ে বিষ পান করে মরে যাওয়ার চেয়ে ক্ষুধায় 10-12 দিন যদি বাঁচা যায় সেটাই তো উত্তম। এখন ক্ষুধে লেগেছে, খাদ্য নেই, সেই জন্য তো বিষ খেতে পারবো না। এখন তারুণ্যের তাড়না আছে কিন্তু বৈধ সম্পর্ক গড়ার এখন সুযোগ আসতেছে না, সেই সেই জন্য কি বিষ, ওইটা তো বিষ খাওয়াচ্ছে আরও ভয়ঙ্কর অবৈধ সম্পর্কে জড়ানো। তো আল্লাহর ঘৃণিত বান্দায় পরিণত হওয়া এবং সারা জীবনের জন্য বংশের শ্রেণীর পর শ্রেণী এসব পাপের বোঝা তারা বহন করে চলবে, এই জাতীয় পাপে জড়ানো যাবে না। নবীজি নিজে বলেছেন যে যদি সামর্থ্য না থাকে রোজা রাখো, ব্যাস। তাহলে হয় বিবাহ আর না হয় রোজা, দোহাল সে খালি নেই, দুই অবস্থা থেকে খালি নেই, হয় বিবাহ আর না হয় রোজা। তৃতীয় পথ অর্থাৎ অবৈধ প্রেম প্রীতি, আজকে যে পৃথিবীতে দাজ্জাল্লা যে বিষাক্ত, মানে ক্ষুধা লেগেছে খাদ্য নেই বিষ খেয়ে মরে যাও, এইটা কেমন কথা! তো এই পথে যাওয়া যাবেই না, কারণ সারা কোরআনে আল্লাহ বলেছেন মুহসিনিন গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিজি আখদান, বিয়ে করো জিনা ব্যভিচার করো না, ওয়ালা মুত্তাখিজি আখদান, কোনো গার্লফ্রেন্ড গ্রহণ করো না। আবার মেয়েদেরকে বলেছে মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিজাতি আখদান, সূরা নিসা আল্লাহ বলেছেন 25 নম্বর আয়াত, যে তোমরা বিবাহিত হও নারীরা, গায়রা মুসাফিহাতিন, জিনাকারিনী হইও না, দেহ ব্যবসায়ী হইও না, ওলা মুত্তাখিজাতে আখদান, কোনো বয়ফ্রেন্ড গ্রহণকারিনীও হইও না। কোনো বয়ফ্রেন্ড নেই ইসলামে, কিসের বয়ফ্রেন্ড? স্বামী, স্বামী তার বয়ফ্রেন্ড লাগলে স্বামী হলো বয়ফ্রেন্ড, আর ছেলের জন্য স্ত্রী হলো তার গার্লফ্রেন্ড। এছাড়া ইসলাম কোনো অপবিত্র এই ধরনের নৈতিক অবক্ষয় এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের হওয়ার কোনো অনুমতি। আচ্ছা, তারপর অথবা সে যদি ফ্যামিলিতে বলা ছাড়া নিজে বিয়ে করে, হ্যাঁ এটা তো বললামই আলহামদুলিল্লাহ, আপনি বিয়ে করতে পারেন, ইসলামী শরীয়ত আপনার উপরে কোনো ব্লেম দেবে না, বরং বাহবা দেবে যে তুমি নিজে করেছো, তুমি তো ছেলে মানুষ, তুমি রুজি রোজগার করছো, স্ত্রী চালাতে পারো, পরিবার গঠন করতে পারো, সব কিছু সামর্থ্য আছে, তুমি ফুলফিল। অতএব আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষরা হলো নারীদের পরিচালক, বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, কারণ আল্লাহ তাদের মেল ফিমেল কে এক দলকে এক শ্রেণীকে আরেক শ্রেণীর উপরে মর্যাদা দিয়েছেন। অভিমা আনফাকু মিনা মুআলিমা, তারা যে সম্পদ উপার্জন করে এটা স্ত্রীর জন্য ব্যয় করে, সেই জন্য। তাহলে তোমার তো পুরুষের স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ারও সে সামর্থ্য আছে, তো সে তো বিয়ে করতেই পারে। তো এই জন্যই ইনশাল্লাহ এমন যুবক যার পরিবার অভিভাবকরা অবহেলা করছে সে বিয়ে করতে পারবে, কিন্তু মেয়েরা পারবে না কিছুতেই। আবেগী মেয়েরা, এটা একজন বিবেকবান অভিভাবকের ছত্রছায়ায় তাদের থাকা ফরজ। জাহাঙ্গীর আলম প্রশ্ন করেছেন, অনেকক্ষণ প্রস্রাবের স্থানে থাকার পরেও বের হলে কিছু সময় প্রস্রাব ঝেড়ে এই পরিস্থিতিতে নামাজের ওযু করার সময় কি শুধু পরনের কাপড় চেঞ্জ করলে হবে নাকি প্রস্রাবের জায়গা ধুয়ে নিতে হবে? প্রস্রাব থেকে পবিত্রতা নিয়ে বাংলাদেশে একটু বাড়াবাড়ি আছে মুসল্লিদের মধ্যে। দেখা যায় কোনো মসজিদে গেলে এদিকে জামাত হয়ে যাচ্ছে, কিন্তু ওই প্রস্রাবখানায় গেলে দেখা যায় এক একজন প্রস্রাব থেকে বের হতে 5 মিনিট চলে যায়, কারণ উনি 60 কদম উনি যে রিহার্সেল দিচ্ছেন, কি একটা অবস্থা হয়, এগুলো একেবারেই ঠিক না। বরং ন্যাচারাল বিষয় সন্না হলো একেবারে বসা অবস্থাতে সব শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বসা অবস্থাতেই যা পবিত্রতা অর্জন করে দিতেন, কখনও 2 কদম 10 কদম তারা হাঁটেননি। আমাদের দেশে আর 100 বছরের বুড়ো আছে, আমরা তো অধিকাংশ 100 বছরের আগে আমরা মারা যাই, হয়তো 2-4 জন বুড়ো হতে পারে, 110-20-30 বছর হয়তো হায়াত। সাহাবায়ে কেরামদের মধ্যে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছরের বৃদ্ধ, 250 বছর, কোনো কোনো বর্ণনায় 350। ঈসা আলাইসালামের ছাত্রকে পেয়েছিলেন উনি, নবীজি আর ঈসা আলাইসালামের মাঝখানে 600 বছরের তফাত। এই সালমান এ ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঈসা আলাইসালামের ছাত্রের কাছে তিনি পড়াশোনা করেছেন, 350 বছর বয়স, উনি তো কোনোদিন পেশাব করে হাঁটেন নাই 2 কদম। আপনার আর আমার বয়স কত হলো, এত হাঁটাহাঁটি কেন? এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা। আবু দাউদে একটি হাদিস রয়েছে, এই সংক্রান্ত হাদিসটি নবীজি আগে বলে গেছেন, আল্লাহ তো তাকে জানিয়েছেন যে কিয়ামতের আগ পর্যন্ত উম্মতের কারা কি করবে, তিনি জানতেন, তাকে আল্লাহ তাআলা এগুলো জানিয়েছেন, এটা খবরুল গায়ব, গায়বের খবর দিয়েছেন।
তিনি বলেছেন যে সায়াকুনু ফি উম্মতি কওমুন ইয়াতাদুন ফি ত্বহুরি ওয়া দোয়া, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন এক সম্প্রদায় আসবে তারা দোয়ার মধ্যে অনেক বাড়াবাড়ি করবে, একেবারে 5 মিনিটে জুমার নামাজ শেষ, দোয়াতে 20 মিনিট, মনে হয় যেন নামাজের ছো এটা বড় ফরজ, আস্তাগফিরুল্লাহ, অথচ এটা সুন্নত, এটা একটা বেদাত, কাঁচা বেদাত। এটা নবীজি কখনো জুমার পরে এইভাবে বা ফরজ নামাজের পরে এইভাবে সবাইকে নিয়ে এইভাবে তিনি মোনাজাত করেন নাই। তো এটা ইয়াতাদুন ফি দোয়া, এটা একটা দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন। আর যে কোনো জায়গায় হাত তুলে মোনাজাত, কিছু হলে হাত তুলে একটা মনে আছে, হাত তোলা সব জায়গায় নাই, টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে কিন্তু হাত তোলা নাই, টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া আছে কিন্তু হাত তোলা নাই, বাড়ি থেকে বাড়িতে ঢোকার সময় দোয়া আছে, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া আছে কিন্তু হাত তোলা নাই, খাবারের আগে দোয়া আছে, জিকির আছে কিন্তু হাত আছে কিন্তু হাত তোলা নাই। কিন্তু আমাদের দেশে একটা অভ্যাস হয়ে গেছে যে যেখানে হাত তোলা নাই সেখানে হাত তুলে বসি, এগুলি এতেদা, সীমালঙ্ঘন। আবার একেবারে সালাতের চেয়েও লম্বা দোয়া, আবার বিভিন্ন রকমের ভাষা তৈরি করে 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 দোয়া করা, অতিরিক্ত বাহুল্য, এগুলো নবীজি বলে গেছেন যে নিন্দা করে গেছেন, ইয়াতাদুন এতেদা বলেছেন, দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন। কোরআনে আল্লাহ উদু রব্বকুম তদাররুআ ওয়া খুফিয়া, উদু রব্বকুম খৌফ ও তমান, ভয়ে এবং লালসায় আল্লাহর কাছে দোয়া করো। এখানে বলা হয়েছে ওলা তায়াতাদু করো না, সীমালঙ্ঘন করলে দোয়া কবুল হয় না। তাইলে উম্মতের মধ্যে একদল আসবে দোয়ার ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি করবে, আরেক দল হলো ফিত্তুহুর, ইয়াতাদু না ফিত্তুহুর, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে। এই তো পেশাব থেকে পবিত্রতা অর্জন করা কত সহজ, পেশাব করা হলো পরে শেষ, পানি ব্যবহার করলো বা টিস্যু বা ঢিলে ব্যবহার করলো বা শেষ, ওখানেই কয়েক সেকেন্ডে শেষ। কিন্তু না, এইটা 5 মিনিট 10 মিনিট পর্যন্ত রাস্তাঘাটে হেঁটে একটা কি একটা অপমানজনক অবস্থা, কলঙ্কজনক একটা পরিস্থিতি তৈরি হয়। এইটাই নবীজি বলেছেন, ইয়াতাদু না ফিত্তুহুর, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সীমালঙ্ঘন করা, এটা এতেদা, সীমালঙ্ঘন, শরিয়ার সীমানা ক্রস করে ফেলা, বর্ডার পাস হয়ে চলে যাওয়া, নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়া, এগুলো ঠিক না। তো যাই হোক, আপনি পেশাব করবেন স্বাভাবিকভাবে, পেশাবের পরে আপনি শৌচকর্ম করে উঠে চলে যাবেন, এরপরে পেশাব ঝরলো কি ঝরলো না আল্লাহ আপনাকে এগুলো জিজ্ঞাসা করবেন, এটা ঝরলেও এটা মাফ। আপনাদের ফান্তাদেহ, জিব্রাইল আমিন নবীজিকে বলেছেন যে একটু পানি পায়জামের উপর ঢেলে দাও, ছিটি ছিটা দাও, তাহলে শয়তান যদি কুমন্ত্রণা দেয় যে তোমার পেশাব বেরিয়েছে, তুমি শয়তানকে পাল্টা কুমন্ত্রণা দিবে যে না এটা আমি পানি মেরেছিলাম ওই জন্য ঠান্ডা ঠান্ডা ভাব। যাই হোক, ইসলামের সব কিছু এই জাতীয় সীমালঙ্ঘনজনক কোনো আচরণের কোনো সুযোগ নেই। সাজিবুর রহমান প্রশ্ন করেছেন, ইমাম মাহদি এই দলগুলো আছে এদের ভূমিকা কী হবে, এবং হলুদ পতাকাবাহী বর্বর আবকাজাতির ভূমিকাই বা কী হবে? হলুদ পতাকা বলতে সাধারণত পশ্চিমারা, আমেরিকা, ইউরোপ, যারা মুসলিমদের এসব ধর্মপ্রাণ মুসলিম যারা আত্মত্যাগ করে আল্লাহ দিনের জন্য এদেরকে মারতে আসে, ওরা হলে হলুদওয়ালা। আর যারা ইসলামিক দলগুলো আছে বা মুজাহিদরা আছে, ইমাম মাহদির সময়ে এরা এরাই তো কালো পতাকাধারীরা ইমাম মাহাদির বাহিনীতে পরিণত হবেন, তাকে তারা শেল্টার দিবেন, তার ফৌজ ফোর্সেস হিসাবে তারা ভূমিকায় থাকবেন। কিন্তু এদের মধ্যে কালো পতাকাধারীদের মধ্যে কিছু আছে আবার এগুলি ফেইক, এগুলো ইসরায়েল বা আমেরিকা বিজাতিরা তৈরি করেছে, এগুলো আবার শয়তান, মাহাদির বিরোধী হয়ে যাবে। যারা একেবারে অরিজিনাল ইসলামিক দল নয়, ইসলামিক গ্রুপ নয়, তারা তো ইমাম মাহদিকে পছন্দ করবেই না, তারা তো এজেন্ট হিসাবে, বিজাতীয়দের এজেন্ট হিসাবে তারা কাজ করছে। তো যাই হোক, ইমাম মাহদির দলভুক্ত হতে হলে অবশ্যই উম্মার মূলধারায় থাকতে হবে, কোনো রকমের বেদাতের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদি, তিনি যখন আসবেন আল্লাহ
তার ছত্রছায়ায় আমার জীবনটা তুমি কাটিয়ে দিও, আমাকে তার 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 ফোর্সেসের মধ্যে তুমি সামিল করে নিও। সকল মুসলিমের এটা কামনা বাসনা থাকা উচিত, আল্লাহ যাতে তৌফিক দান করেন। কিন্তু সেটার জন্য কোনো রকমের পক্ষপাতিত্ব ছাড়া, স্বজন প্রীতি ছাড়া, ইসলাম যা বলে আমি তার পক্ষে আছি, আমার হুজুর বলল, আমার দল বলল, আমার তরিকতওয়ালারা বলল, আমি ওদের বলার কারণে আমি কোনো জিনিসকে গ্রহণ বর্জন করব না। আমি গ্রহণ বর্জনের আমার মাপকাঠি হবে এই কোরআন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সহি সুন্নাহ, এই দুইটা যেটাকে হক বলবে আমি, সেটা আমার আমার তরিকতের ভাইয়েরা, আমার পীর সাহেব, আমার হুজুর, ওস্তাদ, দলের নেতা সবাই মিলে ওটাকে না হক বললেও আমি হক বলবো, কারণ এটা কোরআন সুন্নাহ হক বলেছে। এই নীতি যাদের থাকবে তারা ইনশাআল্লাহ ইমাম মাহাদির দলভুক্ত হয়ে যাবেন। তারা এখনও ইমাম মাহাদির দলভুক্ত আছেন, সকল আম্বিয়া কেরামদের দলভুক্ত আছেন, তারা তখনও থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু আর যারা স্বজন প্রীতি না, আমার দল, আমি তো অমুক দল করি, আমি তো অমুক গ্রুপের অন্তর্ভুক্ত, আমি তো এই, আমি তো সেই, অত আমার দলের লোকেরা যতক্ষণ ওনাকে না মানবে আমি মানতে পারবো না, এদের কপালে হয়তো জুটবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হাসান বিন জালিল প্রশ্ন করেছেন, শুভ জন্মদিন বলে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কি? যদি কেক না কাটা বা কোনো অনুষ্ঠান না করা হয় জানাবেন দয়া করে। নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে আমরা জানি তিনি প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবারের ক্ষেত্রে তার একটা আবেগও ছিল যে ফিহে ওলিদা, ফিহে ওলিদ, তো এই দিনে আমার জন্ম হয়েছিল। আপনার জন্মদিন নামক কিছু করতে চাই, রোজাই রাখেন না কেন? তো যদিও সেটাও জরুরি নয়, মন যদি চাই এত বেশি জন্মদিন কিছু হোক, খাবার দাবার বাদ দিয়ে সেদিন সারাদিন না খেয়ে থাকেন, উপবাস পালন করুন, রোজা রাখুন, নবীজিকে নবীজিকে ফলো করুন, তাহলে না জন্মের সাথে এটা ম্যাচিং করলো, জন্মের সাথে রোজা ম্যাচিং করে, কেক কাটা ম্যাচিং করে না। কথাটা হয়তো কেমন লাগছে আপনাদের কাছে, জন্মের সাথে রোজা ম্যাচিং করে কেন? এই জন্য যে পৃথিবীতে জন্মটা হয়েছেই ইবাদতের জন্য। ওমা খলকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে আমি পৃথিবীতে আমার ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি, আপনি এসেছেন ইবাদত করার জন্য। এই জন্য তো শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আজানের ধ্বনি দেওয়ার সাথে সাথে মা বুকে নিয়ে দুধ খাওয়ানো শুরু করে না, দুধ খাওয়াবারও আগে তাকে তাওহীদ খাইয়ে দেওয়া হয়, তার হৃদয়ে তাওহীদ ডাউনলোড করে দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। তো যেহেতু জন্মের সাথে আল্লাহু আকবরটাই ম্যাচিং করে, জন্মের সাথে সাথে আল্লাহু আকবর তার কানে ডাউনলোড করে দিতে হবে, কারণ সে এসছেই আল্লাহু আকবর বলার জন্য, এসছেই আল্লাহর জন্য সালাত আদায় করার উদ্দেশ্যে, এসছেই সে পৃথিবীতে ইবাদত করার উদ্দেশ্যে। তাইলে এখানে আসা মাত্রই ইবাদতের আয়োজন, সবচেয়ে মহাগুরুত্বপূর্ণ যেই তার মকসাদ, মকসাদে হায়াত, জীবনের লক্ষ্য উদ্দেশ্য, সেটাই শুরু করা। অতএব জন্মদিনের সাথে ম্যাচিং করবে কি? কেক কাটা মোটেও না, কারণ জন্ম তো আপনি তো জন্মলাভ, কেক খাওয়ার জন্য জন্মলাভ করেননি। আল্লাহ যদি বলতে চাও মখালাকুল জিন্নসা ইয়াকুল, যে জিনের মানুষ বানিয়েছি খালি খাওয়ার জন্য, তাহলে কেক কাটতেন? জিন মানুষকে পৃথিবীতে আনাই হয়েছে ইবাদতের জন্য, তাহলে তো ম্যাচিং করে কি? জন্মদিনের সাথে ম্যাচিং করবে ইবাদত বন্দেগী, সিয়াম। আম্বিয়া কেরাম যে কত মহাজ্ঞানী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিয়াম পালন করেছেন, তার জন্মদিন যেটা ছিল সিয়াম দিয়ে তাকে ভূষিত, অলঙ্কিত, সুসজ্জিত করেছেন, জন্মটা হয়েছে তো ইবাদতের জন্য। বাংলাদেশে কতগুলো মূর্খ মানুষ আছে লিখে রাখে কি জানি জন্ম সৃষ্টির জন্য, কি সৃষ্টি করবেন আপনি জন্ম, জন্ম সৃষ্টির জন্য পৃথিবীতে আসা সৃষ্টি কি? তাহলে ষষ্ঠার কাজ কি? সৃষ্টি তো উনিই করেন, খালিকু কুল্লে শাই, সকল জিনিসের স্রষ্টা তিনি, ইন্নাল্লাহ ইয়াসনা কুল্লা সানিন ও সানাতাহু। আপনি যেই এই যে ক্যামেরা মানুষ আবিষ্কার করলো, এই যে আইপ্যাড মানুষ বানালো, হাজারো লাখ যন্ত্র আবিষ্কার করলো আধুনিক বিজ্ঞানের যুগে, এগুলি কি মানুষের সৃষ্টি? একটাও মানুষের সৃষ্টি না, এগুলি মানুষের, মানুষকে শ্রমিক হিসেবে ব্যবহার করে আল্লাহ সৃষ্টি করেছেন, স্রষ্টা আল্লাহ, অহু আল খাল্লাকুল আলিম, খালিকু কুল্লে শাই, এভরিথিং, অল থিংস এর স্রষ্টা তিনি, আর কেউ না। তাহলে জন্ম সৃষ্টির জন্য এই কথাটা কেমন ফালতু কথা, জন্ম ইবাদতের জন্য, ইবাদতের জন্য জন্ম, আল্লাহর একত্ববাদী চিন্তা চেতনার জন্য, একত্ববাদী গোলামির জন্য।
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে জন্মদিনের চেতনাটা কি হচ্ছে, জন্মের সাথে ম্যাচিং করবে ইবাদত, কারণ জন্মটা হয়েছে ইবাদতের উদ্দেশ্যে। হ্যাঁ, আপনি কেক খেতে পারবেন, ইফতারের সময় খান, ইফতারের সময় আপনি খান, সেটা বাধা নেই। কিন্তু আসলে এতটুকু আবার যে জন্মদিনকে উপলক্ষ করে এই এই জাতীয় আচরণগুলো করা, এটা ইসলাম আমরা খুঁজে পাই না, এবাদত ছাড়া এগুলো না করাই ভালো। ইসলামে আমাদের অনুষ্ঠানের কোনো অভাব আছে? আমাদের শুভেচ্ছার অভাব আছে? আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমাবার সময়ও কত দোয়া, সূরা আল মুলক, সূরা আল বাকারার শেষ আয়াতগুলি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কত দোয়া কালাম পড়তে পড়তে ঘুমে আমরা ঢলে পড়ি, আবার জাগলে শুরুতেই আল্লাহর নাম, কত আয়োজন, কত অনুষ্ঠান। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কই যে শুরু হলো, রোজু হলো, তাহাজ্জুদ হলো, আবার ফজর আজান হলো, ফজর হলো, ফরজ আদায় করা হলো, এরপরে জিকির আজকার তেলাওয়াত, আমাদের তো জীবনটাই অনুষ্ঠানে ভরা। আরও বাড়তি দুই দুই চারটা ইহুদি খ্রিস্টানদের থেকে অনুষ্ঠান ধার করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। রিদওয়ান মোহাম্মদ সোহান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, হুজুর, কোন ইমাম যদি সূরা ফাতিহায় ভুল করে লাহনে জালি, তার পিছনে নামাজ পড়া কোনো আলেম হাফেজ সংশোধন করে দেয়া সত্ত্বেও যদি না মানে, তবে তারা মুক্তাদি হয়ে নামাজ আদায় করতে পারবে কিনা? না, একেবারে নামাজ নষ্ট হওয়ার মতো ভুল যে করে তার পিছনে জামাত সালাত হবে না, অবশ্যই তাকে এখানে সংশোধন করতেই হবে। কারণ রুব্বা কারিন ইয়াকরা উল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু, অনেক কারি কোরআন পড়ে কোরআন তাকে লানত করে। তো এই জন্য অরত্তিলিল কোরআন তারতিলা, সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন যে কোরআনকে সহি শুদ্ধভাবে প্রত্যেকটা অক্ষরের হক আদায় করে করে তুমি পড়ো, আবৃত্তি করো ধীরে সুস্থে, এগুলি তো ফরজ, এটা সালাত সংক্রান্ত আয়াত। এটা অরত্তিলিল কোরআন তারতিলা, নির্ভুলভাবে লাহনে জালি লাহনে খফি সব বাদ দিয়ে সব কিছু থেকে পরিমার্জিত করে সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে শাহানশাহ রাজাধিরাজের সামনে আমি আবৃত্তি করবো, আমার আবৃত্তি কত বিশুদ্ধ উচিত, কত শুদ্ধ, কত সুন্দর হওয়া উচিত, সেখানে গিয়ে উল্টাপাল্টা কথা, এগুলো চলবে না। এই জন্য এমন ইমামের পিছনে আসলে সালাত পড়াই ঠিক না। এই জন্যই তিরমিজি বর্ণিত সালাত অধ্যায়ের যে হাদিসটি বিখ্যাত হাদিস, ইয়াউম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, কওমের ইমামত করবেন, শর্ত হলো যিনি ইমাম হবেন তিনি কোরআন বিশুদ্ধকারী, সবচেয়ে কোরআন বেশি তেলাওয়াতকারী হবেন, আকরাহের ভিতরে সব কথা বলে দেওয়া হয়েছে, উনি কোরআন বেশি পড়েন, বেশি শুদ্ধ পড়েন, বেশি বুঝেন এবং বেশি তেলাওয়াত করেন, তিনি হাফেজ, কোরআন কেন্দ্রিক অনেক জ্ঞান তার রয়েছে, পাণ্ডিত্য রয়েছে, তো তাকে ইমাম হওয়া উচিত। আকরা ও হুম লেখিতায় তুলুন, আপেক্ষিক তাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন যে জানে সে ইমাম হবে। তাহলে অবশ্যই কোরআনের দিকটা তো আমাদের লক্ষ্য রাখতে হবে। লাহানে জলি যদি তিনি না জেনে করে থাকেন, তিনি যেই সমাজের ইমাম সেখানে লাহানে জলি কি উনিও বুঝেন না, ওনার সমাজের কেউ বুঝে না, সেখানে চলবে, সেখানে উনি বড় পণ্ডিত, দশ মূর্খের মধ্যে উনি একটু হয়তো ভালো, তো সেই হিসেবে ওখানে চলবে। কিন্তু যখন হাফেজ আলেমরা ধরিয়ে দিয়েছেন যে আপনার এটা ভুল, ভুল জানার পরেও আবার ভুলকে ধরে রাখা, নিজের প্রেস্টিজ ইস্যু মনে করা যে এতদিন এইভাবে পড়েছি, এখন একজন ভুল ধরে দিল, এটা সংশোধন কেমনে করবো, মান ইজ্জত থাকে কিনা, শোনেন, মান ইজ্জত আল্লাহর কাছে, সম্মান আল্লাহর কাছে, মা সাবারা আব্দুন আলা মাজলিমাতিন ইল্লা যাদাহুল্লাহু বিহা ইজ্জান, কেউ যদি মজলুম হয়েও সবর করতে পারে, তার ওই মজলুমির উপরে সে ধৈর্য ধারণ করতে পারে, প্রতিশোধে গেল না, আল্লাহ তার ইজ্জত শুধু বাড়িয়ে দেবেন, তো ইজ্জত তো আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ জুলুমও করে যে হয়তো আপনার ভুলটা গোপনে জানানো উচিত ছিল ইমাম সাহেবকে, সবাই সে মুসলিদের সামনে ইমাম সাহেবকে ভুলটা জানিয়েছে, ইমাম সাহেব মজলুম হয়ে গেলেন, তারপরেও যদি তিনি সবর করেন, যা ঠিক আছে, ভুল তো ভুলেই, আমি ভুল সংশোধন করে নিলাম, সবর করলেন, তাহলে মানুষের সামনে একটা ভুল তার ধরে দেওয়া হলো, এই জন্য তার ইজ্জত কমবে না, আল্লাহ তার ইজ্জত আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। নয়ন নলিম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় সাহেব, প্রশ্ন হলো, অনলাইনে ওয়েব ডিজাইন বা
গ্রাফিক্সের কাজের জন্য যদি কোনো পশু পাখির ছবি অঙ্কন করা হয় তাহলে কি তা শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে? কুল্লু মুসাউউরিন ফিন্নার, কুল্লু মুসাউউর, সকল ছবি অঙ্কনকারী, প্রাণী ছবি অঙ্কনকারী জাহান্নামে যাবে, আস্তাগফিরুল্লাহ। তো আসাদ্দুন নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন, যারা ছবি তোলে এরা কিয়ামতের ময়দানে কঠিনতম, সবচেয়ে কঠিন শাস্তির মুখে পতিত হবে। নয়ন নালিম, এই দায়ী, এই এই এত বড় ঝুঁকি, এত বড় রিস্ক নেওয়া যাবে না। পশু পাখির ছবি অঙ্কনের কোনো দরকার নাই। হ্যাঁ, যদি পশু পাখির ছবি অঙ্কন করা তাহলে কল্লা কেটে মাথা ছাড়া বাকি বডি ছবি অঙ্কন করবে, বা মাথার বডির মাঝখানে কাট অফ করে দেবে যাতে সে বাঁচতে না পারে। হ্যাঁ, মাথা কেটে ফেললে বাকি বডিটা একটা বস্তুর মতো দেখায়, ওটা আর প্রাণীর মতো থাকে না, এই জন্য মাথা কেটে দিলে জায়েজ হবে। তো যাই হোক, এমনি আব্বাসের কাছে এক ভাই এমন প্রশ্ন করেছিলেন সহিহ বুখারীর হাদিসটি, যে আমি তো আমার পেশাই হলো আর্ট, আমি ছবি অঙ্কন করে খাই, তো এমনি আব্বাস এটা কি জায়েজ? উনি বললেন, হাদিস শুনালেন যে কিয়ামতের ময়দানে কঠিন আযাব হবে, সে দীর্ঘ নিঃশ্বাস ফেললো, মরে যাওয়ার অবস্থা, ভয়ের ছুটে, হা হা কী করলাম সারা জীবনে, সব পশু পাখি প্রাণীর ছবি অঙ্কন করে করে খেলাম, কত বড় অন্যায় করলাম। তো পরে এমনি আব্বাস ওনাকে বললেন, তুমি প্রাণী পশু পাখি ছাড়া বাকি হাজারো মখলুক আছে, পাহাড় নদ নদী খাল বিল বন বনানি গাছগাছালি, এগুলো এগুলো ছবি অঙ্কন করো না কেন, চন্দ্র সূর্য গ্রহ তারার কি অভাব আছে? তো সেটা করো, সেটা করলে তো হবে, কিন্তু কোনো প্রাণী ছবি অঙ্কনের কোনো অনুমোদন নাই, এটা করা যাবে না। এখন বাকি প্রশ্ন থাকলো ওয়েব ডিজাইনে প্রাণীর ছবি, যেটা ক্যামেরার মাধ্যমেই ধারণ করা হয়, ছবি তোলা হয়, এটাকে ওলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন এটা অঙ্কিত ছবির পর্যায়ে পড়ে না, যে ছবির উপরে শাস্তির কথা বলা যায় না, অঙ্কিত ছবি আর সেটা একটা আলাদা জিনিস, কিন্তু এই যে ক্যামেরার সাহায্যে যে ছবি তোলা হয় এটা আলাদা কিছু না, প্রাণীরই একটা প্রতিফলিত রূপ, প্রতিবিম্ব ওখানে পড়ে। তো সেই জন্য আল্লাহর মখলুকটা, আল্লাহ সৃষ্টিটা যেমন ঠিক, এটারই একটা ছবি ওখানে, প্রতিচ্ছবি তৈরি হলো, এটা আলাদা কেউ আঁকে নাই, আল্লাহর সৃষ্টির একটা প্রতিচ্ছবি যেমন আয়নার মধ্যে পড়ে, যেমন পানির মধ্যে পড়ে, এটা ঠিক সেরকম। ওলামাদের এক এক দল এই জন্য এইসব আধুনিক মিডিয়ার মাধ্যমে, যন্ত্রপাতির মাধ্যমে, ক্যামেরা ইত্যাদির মাধ্যমে যে ছবি তোলা হয় এগুলোকে তারা বলেছেন প্রাণীর ক্ষেত্রে ওগুলি চলে, তবে সতর্কতা তাকোয়া, তাকোয়ার বিষয় হলো ভয় করে চলা, প্রয়োজন না হলে এগুলিও না তোলা। আল্লাহ আলাম। ইউসুফ মোহাম্মদ প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, কেউ যদি 5 থেকে 10 লাখের মতো টাকা দিয়ে বিকাশের ব্যবসা করে, ওই টাকাটা সবসময় ব্যবসায় রানিং থাকে, এমত অবস্থায় উক্ত টাকাগুলির কি জাকাত দিতে হবে? হ্যাঁ, এটা তো অবশ্যই ব্যবসায়িক একটা পুঁজি হিসেবে ব্যবহার হচ্ছে, জাকাত তো দিতেই হবে, এটা জাকাত যোগ্য। কুন্নানু উমার আন নুখরিজা যাকাত মিম্মান উইদ্দুহু লিল বাই, সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা যেগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত রেখেছি, ব্যবসায়িক কাজে নিয়োজিত করে রেখেছি, বিনিয়োগ করে রেখেছি, আমাদেরকে আদেশ করা হতো এগুলোর জাকাত দিয়ে দাও, এটা জাকাত লাগবেই। মোহাম্মদ আরিফ হুসাইন প্রশ্ন করেছেন, মানুষ কেন আল্লাহর কাছে প্রার্থনা করবে, যদি ভাগ্যে যা লিখেছেন তাই হবে, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কি? যদি না হয় তাহলে দোয়া করে লাভ কি? আমার ভাগ্যে যা ছিল তা তো ঘটবেই। ভাই আরিফ হোসেন, একজন দপ্তরীকে দায়িত্ব দেয়া হলো, তুমি বেল পিটাও, তোমার দায়িত্ব শুধু বেল পিটানো বিদ্যালয়ের, আচ্ছা তাকে এই চাকরি দেওয়া হলো, সে যদি বেল পেটায় সে বেতনও পাবে, বোনাসও পাবে, তার চাকরিও চলবে, সব ঠিক, কারণ সে তার ডিউটি পালন করছে। কিন্তু সে যদি বেল পেটানো বাদ দিয়ে প্রিন্সিপাল সাহেব তার চেম্বারে কী করছেন শুধু প্রিন্সিপাল সাহেবের ওখানে যদি তাকিয়ে থাকে, বেল পেটানো বাদ ডিউটি পালন না করে প্রিন্সিপালের অফিসিয়াল বিষয় নিয়ে সে ব্যতিব্যস্ত, আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার মতো অবস্থা, চাকরি থাকবে? মোটেও থাকবে না, একদিনই তাকে বের করে দেওয়া হবে।
এখন তাকদীর হলো আল্লাহর অফিসিয়াল বিষয়। তাকদীর আল্লাহ তাআলা কাকে কি করবেন না করবেন, মহাবিশ্বকে চালান, তাকদীর। অল কাদরি ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সব কিছুকে আমি তাকদীর একটা পরিমিত আন্দাজে আমি সৃষ্টি করেছি, পরিমিতভাবে সৃষ্টি করেছি। তো কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, আল্লাহর সকল বিষয়ে একটা সুপরিমিত পরিমাণের সাথে আবদ্ধ। তো তাকদীর, এগুলি তাকদীর, তো এগুলি আল্লাহর অফিসিয়াল বিষয়। আপনার কি কাজ তকদিরের সাথে? আল্লাহ কাকে কি দিবেন না দিবেন, কাকে মারবেন, কাকে কাটবেন, কাকে ক্ষমতা দিবেন, কাকে ক্ষমতা, সেটা ওনার বিষয়। আপনাকে বলছে বেল পিটাও, জান্নাতে যাও, সালাত পড়ো, জাকাত দাও, ইবাদত করো, আমার হুকুম পালন করো, জান্নাতে যাও। আপনি ওইটা করবেন, আপনার আল্লাহর অফিসিয়াল বিষয় নিয়ে এসব দোয়া করলে কি হবে? আল্লাহ যদি লিখে রেখেছেন যে এই হবে ওই হবে, তাহলে আর দোয়া করে লাভ কি? তো আপনি আল্লাহর অফিসিয়াল বিষয় নিয়ে এগুলো হস্তক্ষেপ করছেন, এগুলো মোটেও আপনার কাজ না। আপনার কাজ বেল পিটান, জান্নাত বেতন নেন, আপনি আমলে আমলে সওয়ালে করেন, বাস আপনি জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। সূরা আল কাফের 108-109-10 নম্বর আয়াতগুলি পড়েন না কেন? ঈমান আনয়ন করেছে, সৎকর্ম করেছে, জান্নাতুল ফিরদাউস তার আপ্যায়নের জন্য রেডি, সে ওখানে চলে যাবে। এখানে তো বলা হয় নাই সে আল্লাহ তকদির নিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়াতাফাক্কারু ফি কদরিল্লাহ, ঈমান এনেছে আর আল্লাহ তকদির নিয়া ভাগ্য নিয়া আল্লাহ কি ভাগ্য লিখেছেন কার জন্য সেগুলো নিয়ে চিন্তা গবেষণা করেছে সেই জান্নাতে যাবে, এটা তো বলা হয় নাই। আপনাকে তকদিরের ব্যাপারে একটাই ডিউটি দেওয়া হয়েছে, শুধু ঈমান আনবেন যে আল্লাহর একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের আওতায় মহাবিশ্ব চলছে, ওটার নামই তকদির, বাস শেষ। তকদির নিয়ে আর কোনো চিন্তা নেই। অতুমিনা বিল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাই ঘটে পৃথিবীতে সবই প্রোগ্রাম, আল্লাহর একটা প্রোগ্রামিংয়ের আওতায় এটা হচ্ছে। কম্পিউটারে যেমন একটা সকল কিছু একটা প্রোগ্রামিংয়ের আওতায় চলে, একটা টিভি একটা প্রোগ্রাম চলছে, একটা প্রোগ্রামিংয়ের আওতায় এটা চলছে। তো আল্লাহর আল্লাহর এই মহাবিশ্ব কি এমনি বিশৃঙ্খলভাবে চলবে? একটা প্রোগ্রামিং আছে, সেটা ওনার কাছে, ওনার বিষয়, সেটা আপনার তো বিষয় না। এই জন্য ওই উদাহরণটা দিয়েছে যে দপ্তরি কাজ হলো বেল পেটানো আর বেতন নেওয়া, বোনাস নেওয়া, তুমি ওইটা করলে তোমার সব ঠিক আছে। প্রিন্সিপালের চেম্বারে উনি কী করে? এগুলি করতে গেলে চাকরি হারাবে। এখন এই জন্য তকদির আল্লাহ কী করেছেন না করেছেন, কার জন্য কী রেখেছেন, এটা আপনার চিন্তার বিষয় না, এগুলি মোর্শেকদের বিষয়। মোর্শেকরা এগুলি নিয়ে ঘাঁটাঘাঁটি করে বেঈমান হয়ে ইমান ছাড়া কবরে যাইত। মুসলিমদের এগুলি করা উচিত না। তো দোয়ার দোয়া হইলে দোয়াটাই তো ইবাদত, প্রেয়ার ইতে ইবাদত, আর দোয়া ও হুয়াল ইবাদাহ। এবং কোরআনে বলা হয়েছে অকল রব্বুকুম উদুউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, দেখুন এখানে বলছে উদুউনি আস্তা, তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করবো। এই দোয়াটাকেই আয়াতের পরবর্তী অংশে ইবাদত বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, আন দোয়াই বলেন নাই, যারা আমার দোয়া থেকে অহংকার করে, দোয়া করা থেকে অহংকার করে, দোয়া করতে গিয়ে তাদের প্যাস্টি যে লাগে এরা জাহান্নামে যাবে, সাইয়াদ ঘুলুন জাহান্নামা দা খেরিন। কিন্তু এখানে এখানে ইয়াস্তাক বেরুন আন দোয়াই না বলে ইয়াস্তাক বেরুন আন এবাদাতি বলেছেন, মানে বুঝাই দিচ্ছেন, বুঝিয়ে দিয়েছেন যে এই যে একটু আগে যে আমি বললাম উদুনি আমার কাছে দোয়া করো, এইটাই ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। তো লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দোয়া, সহিহ বুখারীতে সহিহ হাদিস রয়েছে যে তাকদীরকে ফিরাতে পারে একমাত্র দোয়া হতে পারে। দোয়া করলে একটা মুসিবত আপনার উপরে নাজিল হচ্ছে, এই সময় আপনি একটা দোয়া করে ফেলেন, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ এই মুসিবত থেকে আমাকে রক্ষা করো, এই দোয়া গিয়ে ওই মুসিবতকে আক্রমণ করবে। রাশিয়ার S-400 বা S-500 বা আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো পাল্টা ক্ষেপণাস্ত্রকে যে আক্রমণ করে, তো আপনি যে দোয়া করলেন এই দোয়া গিয়া ওই মুসিবতকে ধরলো। হাদিসের মধ্যে নবীজি বলছেন যে ফায়াতালি জানে ইলা ইয়াউমিল কিয়ামা, এই দোয়া আর ওই মুসিবত লড়াই চলবে কিয়ামত পর্যন্ত, এই দোয়া ওই মুসিবতকে নামতেই দেবে না এই লোকের উপরে। আল্লাহ আকবার, দোয়া এত বড় মারাত্মক ক্ষেপণাস্ত্র, মানে দোয়া করতে থাকুন, এটা আপনার কাজ। মুসিবত আসতেছে কি না আসতেছে, আপনি দোয়ার মাধ্যমে এটার বিরুদ্ধে অ্যাকশানে যান, এটা আপনার জন্য বৈধ।
কিন্তু ওটা যে বলেছেন যে ভাগ্যে যা লিখেছেন তাইলে লাভ কি, দোয়া করে লাভ কি, এই এরকম কথা জীবনেও বলবেন, এটা আল্লাহ অফিসিয়াল বিষয়। লাভ কি লস কি, যিনি আপনাকে বানিয়েছেন, আল্লাহ আলামু মান খলক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না কোনটাতে কি লাভ কোনটাতে কি লস, ওটা তো তকদির, ওটা ওনার অফিসিয়াল বিষয়, আপনি ওটা নিয়ে কখনো চিন্তা করবেন না। আপনার যা বেল পিটানি দরকার সেটা পেটান। মহিউদ্দিন বিন শফি প্রশ্ন করেছেন, পিতামাতার সন্তানদের উপর কি কি হক আছে, আর যে সকল পিতামাতা সন্তানদের উপর জুলুম করে সন্তানদের করণীয় কি? পিতামাতার সন্তানদের উপরে তো হকের কোনো শেষ নেই, সন্তানদের উপরে তো পিতামাতার অনেক হক আছে। আন্ত অমালুকালে আবিক, নবীজি বলছেন তুমি আর তোমার সম্পদ পুরোটাই তোমার বাবার। হ্যাঁ, মা আগুনা আনহু মা আগুনা আনহু মা আলুহু আমা কেসাব, আবু আবুল আহাবকে উপকৃত করেনি তার সম্পদ আর যা সে উপার্জন করেছে। কি উপার্জন করেছে, কাদেরকে উপার্জন করে? সন্তান, সন্তান না মা বাবার উপার্জন। তো সন্তানের যা যা সব তো মা বাবার মালিকানা আছে সেখানে। তো অমালুক আলী আবিকের মতো তো অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি এহসান করো, সর্ববিষয়ে এহসান করো, সদাচার সদাচারী হও, সুন্দর ব্যবহার করো। তো মা বাবার হকের ব্যাপারে তো সেই সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াতে অনেক লম্বা কথা আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবারা আহাদুহুমা ও কিলাহুমা, মা বাবার একজন বা দুজনেই যদি তোমার কাছে বার্ধক্যের সীমানায় উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, কখনো এমন কথা বলো না যে কথা শুনলে পরে সে উফ করে একটা আর্তনাদ করে উঠবে, এমন কথা কখনো বলো না। যত রকমের কথা আছে, বিষয় আছে, কোনোটাই যাতে তার উহ বলার কারণ না হয়। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, দ্বিতীয় নম্বর বলছেন মা বাবাকে কখনো ভৎসনা করো না, ধমকি দিয়ে ধমকির ভাষায় ধমকের ভাষায় কথা বলো না, যে তুমি এটা না করলে আমি আর তোমার কাছে আসবো না, আমি আর নাই, আমি আর তোমাকে দেখতে পারি না, দেখতে পারবো না, তাইলে তোমার থেকে আমি আমি চলে গেলাম, আমি চললাম, এই যে একটা ধমকের ভাষায় কথা বলা, এই জাতীয় হাজারো ভাবে মানুষ এই ধমক ধমকগুলি দেয়, এগুলি চলবে না। ওলা তানহার হুমা ওকুল্লহুমা কৌলন করিমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলো, যে কথার মধ্যে সম্মান উপচে পড়ছে, শ্রদ্ধাবোধ যাচ্ছে, শ্রদ্ধাবোধ আছে বলে বোঝা যাচ্ছে, এমন সম্মানিত কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, 4 নম্বর বলছেন যে দয়া পরবশে ডানা বিছিয়ে দাও, একটা মুরগি মা মুরগি যেমন ডানা বিছিয়ে দিয়ে ডানার ভিতরে তার বাচ্চাগুলোকে নিয়ে নেয়, যাতে করে কোনো চিল শকুন তাদেরকে খেতে না পারে, নিয়ে যেতে না পারে, বা কেউ আক্রমণ করতে না পারে। কত সুন্দর, বাচ্চাগুলো ঠোঁট বের করে করে দেয় মায়ের পাখার ভিতর থেকে, কত কী একটা সুন্দর দৃশ্য। তোমার মা বাবার বার্ধক্যে তুমি এরকম রহমতের ডানা বিছিয়ে ডানার ভেতরে মা বাবাকে নিয়ে নাও, আল্লাহু আকবার, কি উপমা আর কি কথা, আর কি লাগে, কি যে হক মা বাবার, এই একটা কথাতে গবেষণা করলে সব বুঝে যাবেন। অখফিদ লহুমা জানাহাজ্জুল মিনার রহমা, এখানেই শেষ নয়, 5 নম্বরে বলছেন অকুর রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার শৈশবে আমাকে যেইভাবে তারা স্নেহমায়া দয়া দিয়ে লালন করেছেন সেইভাবে তুমি তাদেরকে এই বার্ধক্যে লালন করো, এই দোয়াটাও করো। নিজে যত খেদমত দিবা সেটা তো দেবাই, খেদমত দিয়েই সব শেষ হয়ে গেছে এটা মনে করো না, দোয়াও করবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে তো মা মাতা পিতা সন্তানদের উপরে তো অনেক হক। আর এখন যে সকল মাতা পিতা সন্তানদের উপর জুলুম করে, জুলুম করলেও মাতা পিতা তাদের জুলুমের দিকে তাকানো যাবে না। মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়ফিসালুহু ফি আমাইন, সূরা লোকমানে আল্লাহ কীভাবে বলছেন তার মা তাকে তার পেটে ধারণ করেছে, হ্যাঁ, দুর্বলের উপর দুর্বলতার উপর দুর্বলতা ভোগ করে করে, কত কষ্ট করেছেন, আল্লাহ আকবার, কষ্ট তো করেছেনই 10 মাস 10 দিন, এরপরে আবার পৃথিবীতে আনার পরে 2টি বছর দুধ পান করিয়েছেন, সেই ইতিহাসগুলি কি জানা নাই, কত পেশা পায়খানা করে মায়ের বিছানা কাঁথা জামা কাপড় নষ্ট করেছি আমরা, কত কষ্ট, কিছুক্ষণ পরে পরে চিৎকার কান্নাকাটি, মা কোনো
স্বাচ্ছন্দ্যে তার জীবনের কিছুই করতে পারেননি সন্তানের কারণে। তো এসব এসব মারা জুলুম করলে বা কি করলো জুলুম, তার এহসানের তুলনায় অবদানের তুলনায় তার জুলুমগুলো কিছুই না, হিসাবেই আসে না। মা বাবা তো এমনই। তো এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলা মা বাবার সাথে এহসান করার কথা বলেছেন। এমনকি তারা মুশরিক বেঈমান হলেও অসাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে সদ ব্যবহার করতে হবে। মা বাবা মুশরিক বেঈমান সেটা আল্লাহ বুঝবেন, কিন্তু তোমার তো মা, তোমার তো বাবা, তুমি তাদের সাথে মারুফ ন্যায়সঙ্গত আচরণ করো। মেহেদি হাসান প্রশ্ন করেছেন, একজন আলেমের বক্তব্য শুনে মনটা অনেক কান্না আসছিল যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত কষ্ট করে গেলেন, কিন্তু তার মা বাবাই নাকি জাহান্নামে যাবে। শায়খ আপনার কাছে জানতে চাই এর দলিল কতটুকু সঠিক, দয়া করে জানাবেন। জি ভাই মেহেদি হাসান, এসব বিষয় আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ তাআলার হেকমত কুদরত কী সেটা তিনিই জানেন। নবীর ঘরে কাফের জন্ম লাভ করে, আবার কাফের ঘরে নবী জন্ম লাভ করে, এটাই তো দুনিয়ার ইতিহাস। আদমের ঘরে আদমকে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে, তিনি যখন তার ডান দিকে ইয়ামিনিহি আসওয়াদা, তার ডান দিকে কোটি কোটি মানুষ লোকে লোকারণ্য কালো দেখাচ্ছে, ওয়ান শেমালিহি আসওয়াদাতুন, তার বাম দিকেও এরকম লোকে লোকারণ্য হাজার হাজার কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, এজা নাজার আকিবালা ইয়ামিনিহি দহিক, ডান দিকে তাকালে আদম হাসেন, ওই যা নজর আকেবলা শেমালিহি বাঁকা, বাম দিকে তাকালে আদম কাঁদেন। নবীজি প্রশ্ন করলেন, হে জিব্রাইল, এটা কেন, কি অবস্থা, ইনি কে? বললেন যে ইনি আদম, আর তার ডান দিকে তাকালে হাসেন মানে তার ডান দিকে হলো জান্নাতি সন্তানরা সব, ওদের পরিণতি দেখে তিনি হাসেন, আর বাম দিকে সব জাহান্নামী সন্তানরা, ওদেরকে দেখে কাঁদেন। তো এই যে বাম দিকের সব কাফের শতকরা হাজারে 99 জন কাফের, আদমের ছেলে মেয়েদের মধ্যে হাজারের মধ্যে 999 জন বেঈমান কাফের, কি বলবেন? একজন নবী, তিনি তো কানান আদম নবীয়ান মুকাল্লামা, আদম এমন নবী ছিলেন যার সাথে আল্লাহ কথা বলতেন, নবী মুকাল্লাম, তো তিনি নবী ছিলেন, আল্লাহর মেসেঞ্জার ছিলেন। সেই নবীর ঘরে তো এই যে বাম দিকের বামপন্থী হাজার হাজার কোটি, হাজারে 999 জন, তারা মাত্র একজন হাজারে জান্নাতি, তো এটা তো নবীর ঘরেই হয়েছে, নবীর ঘরেই তো কাফের জাহান্নামীদের জন্ম হয়েছে, নূহ আলাইহিস সালামের ঘরে কেনান হয়েছে, এটা আমরা কে না জানি। আদমের ঘরে বাম দিকের হাজার হাজার কোটি ট্রিলিয়ন মানুষ জন্ম হয়েছে, তো এগুলিতে আশ্চর্য হওয়ার তো কিছু নেই। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আজরের ঘরে, মূর্তি নির্মাতার ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছেন, ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আল্লাহ তাআলা মুর্দার ঘরে জিন্দা, মুর্দার ঘর থেকে জিন্দা বের করেন, মুর্দা থেকে জিন্দা বের করেন। আজর ছিল মুর্দা, যার ইমান না সে তো মাইয়্যিত, ডেড বডি, সেই আজর থেকে আল্লাহ তাআলা জিন্দা ইব্রাহিম, যে নবী ইমানের কারণে জিন্দা জীবিত, তাকে বের করেছেন। তো এটা তো হতেই পারে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার ক্ষেত্রে আপনি যা শুনেছেন এগুলি অনেক দুঃখজনক, অনেক শোকাবহ জিনিস, কিন্তু কিছু করার নেই। তার নবীজিতে বলেছেন, আবি ও আবু কাফিন্নার, সহি মুসলিমের হাদিস, কিতাবুল ইমানের হাদিস, আমার বাবা তোমার বাবা, তো দুইজনে জাহিলিয়াতে মারা গেছেন, অতএব জাহিলিয়াতে মরলে, মূর্তি পূজার আমলে মরলে, মূর্তি পূজারই অবস্থায় মরলে তো পরিণতি যা হওয়ার, জাহান্নামে, সেটাই। আর মায়ের জন্য ইস্তেগফার করার অনুমতি চেয়েছিলেন মদিনায় যাওয়ার সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাজান্ত রব্বি আন আস্তাগফির আল উম্মি, আমার মায়ের জন্য আমি ইস্তেগফার করব, অনুমতি চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ অনুমতি দেন নাই। তারপরে অনুমতি চেয়েছিলাম কবর জিয়ারতের আজিন আলী, সেটা অনুমতি দিয়েছেন, কিন্তু ইস্তেগফারের অনুমতি দেন নাই। চাষা আবু তালেব সারা জীবন ভরে এমন খেদমত দিয়েছিলেন নবীজির, কোনো সাহাবির পক্ষেও তো আবু বকর ছাড়া এত বড় খেদমত আর কেউ দেওয়া সম্ভব হয়নি, কিন্তু সেই চাচার জন্য ইস্তেগফার করবেন, আমা ইন্নি আস্তাক ফেরান না লাক মালা মুন আনক, চাচা তুমি তো কলেমা না পড়ে মারা গেলে, কিন্তু যতক্ষণ আমাকে নিষেধ দেওয়া না হয় তোমার জন্য ইস্তেগফার করবই। কিন্তু আল্লাহ তাআলা
সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে নিষেধ করে দিলেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী বা কোনো মুমিনের জন্য এটা জায়েজ নয়, বৈধ নয় যে তারা কোনো মুশরিক শিরিককারীর জন্য ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, তারা যতই নিকট আত্মীয় ব্লাড কানেক্টেড মানুষ হোক, তবুও তাদের জন্য দোয়া করা যাবে না। কেন করা যাবে না? কারণ আল্লাহর ফয়সালা ফাইনাল ফাইনাল হয়ে গেছে। মিম বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এটা তো ক্লিয়ার তাদের কাছে যে আল্লাহর ফয়সালা এরা জাহান্নামী, এরা জাহান্নামের অধিবাসী হবে। অতএব কেন আর তাদের ব্যাপারে ইস্তেগফার করা হবে? ইস্তেগফার করে তো কোনো লাভ নেই, আল্লাহ তাআলা তাদেরকে নিজে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিককে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তো ফাইনাল এলান করে দিয়েছেন যে মুমিনদের জন্য কিয়ামতের মাঠ পর্যন্ত চেষ্টা করবেন। ফায়জা হুয়া বিযিখিন মুতালাত্তখিন, দেখলেন যে একটা আজার এখন আর মানুষের আকৃতিতে নাই, একটা হায়াবান হয়ে গেছে, সারা গায়ে পায়খানা। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররা মিনহু, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ক্লিয়ার হয়ে গেল যে এটা তো আল্লাহর দুশমন, ছি এর জন্য কিছু ইস্তেগফার করব, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর বাবার জন্য ইস্তেগফার বাদ দিয়েছেন। নিজের আপন বাবা নবীজির ধর্মীয় পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম, তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তার পরিণতি কী? কোরআন বলছে তার পরিণতি জাহান্নাম। তো নবীজি তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, এখন ওনার বাবার ব্যাপারে যেহেতু জাহিলিয়তের মৃত্যু, এই জন্য নবীজি নিজেই বলেছেন সন্তানের অন্তরে, এই যে নবীজি যার সন্তান সেই সন্তানের অন্তরে কি তার পিতার জন্য মায়া কম? পিতার প্রতি কি পরিমাণ মমত্ববোধ নবীজির অন্তরে ছিল আল্লাহ আকবার, আপনি আমি কল্পনা করতে পারবো। কিন্তু সেই নবীজি নিজে বলছেন আবি ও আবু কাফির না, আমার বাবা তোমার বাবা জাহান্নামে যাবে, কারণ ওনারা তো ইসলাম পান নাই। আর যেই যুগে ছিল তখন মিল্লাতে ইব্রাহিমি পৃথিবীতে তাদেরকে ফলো করা ফরজ ছিল, তারা এটা করতে পারেননি। এখন পরিণতি তো যা হবার তাই হয়েছে। তো যাই হোক প্রিয় ভাই, এখানে আবেগের বিষয় না, বিষয় হলো শরিয়ার, বিষয় হলো কোরআনের হাদিসের মূলনীতির। আবেগ দিয়ে কোনো কাজ হবে না। আপনি আমি যে কেউ শরিক করলে, এমনকি নবীদের কালে হুমকি দিয়েছেন, লাইন আশরাকতালা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি মুহাম্মদ তুমিও শরিক করো, তোমার আগে সব নবীকে আমি বলে দিয়েছি, সে আদম থেকে শুরু করে তুমি পর্যন্ত ঈসা মুসা ইব্রাহিম সবাইকে বলেছি, যদি শিরিক করো তুমি নবী হয়েও, লাই আহাবাতার না আমল, তোমার সারা আমল সমস্ত আমল বরবাদ হয়ে, ওলা তাকু নন্নামিনাল খাসিরিন, তুমিও জাহান্নামী হয়ে যাবে। আমি নবীকে পরোয়া করবো না যদি নবী শিরিক করে। আল্লাহু আকবার। তো শিরিকের রাজা যেখানে নবীদেরই মাফ নাই, যদি ওনারা শিরিক অবস্থায় মারা যান সেখানে নবীদের বাবা মা ওনাদের ভাই বোন চাষার কী খবর কোন? তো এটা আপনি আমি কাউকে আল্লাহ ক্ষমা করবেন না, সেটা কে হয় হই, আমরা কে হয় হোক শিরিক করলে মাপ নাই, যদি সে নিজে তওবা করে শিরিক থেকে পবিত্র হয়ে আল্লাহর কাছে না যায় তার কোনো ক্ষমা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন। প্রিয় ভাই বোনেরা, আপনাদের আরও কিছু প্রশ্ন রয়ে গেছে, এখন জোহরের সালাতের সময় হয়েছে, এই জন্য আজকে এখানেই কেটে দিলাম। ইনশাআল্লাহ আরেকটি পর্বে এই প্রশ্নগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।